অত্যাবশ্যকীয় পণ্য কেনার উপর জোর দিচ্ছে সরকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব কেনা হবে সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ বলেন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে চারটি প্রস্তাবের তিনটি প্রস্তাবে সার কেনার সবগুলি অনুমোদন দিয়েছে কমিটি এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপ্রত্য পদ্ধতিতে বিশ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে যার প্রতি কেজি খরচ পড়বে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা আর মসুর ডাল ক্রয় আমরা তিনটাই আমরা অনুমোদন দিয়েছি এর এর জন্য যা অর্থন লাগে ফরেন কারেন্সিটাও সেটা আমরা একটা সচেতন করবো এটা ওদের দ্রুত করতে হবে কারণ এই যে সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেবো না আর অত্যাবশ্যক জিনিসের মধ্যে মসুর ডাল ভেরি ইম্পর্টেন্ট সেটা আমাকে মেরে দেখি